আমার একটা প্রশ্ন ছিল, জবাব দিয়ে আমার কাছে জিজ্ঞেস করলেন, পাগলা ভাই আপনি দয়া করে আমার এই প্রশ্নের জবাবটা দিবেন। মোমবাতি একেবারে সর্বপ্রথম কুন্দরবার থেকে প্রচলন শুরু হয়েছে, জলচকির মধ্যে পাঁচটা মোম প্রদীপ যেটাকে বলা হয় মোমবাতি জ্বালানো হয়, এই মোমটা কোন জায়গা থেকে শুরু হয়েছে? আসলে জবাব কয়েক প্রকারের হয়, কিছু হাকিকতের কথা যাহা আমরা জানি না, কিছু কথা দলিলের বাইরেও হয়, কারণ মোমবাতির আদি অন্ত এটা বোঝা মুশকিল। আমি নবীজির আগেও যদি কোনো কথা বলি, অনেকের মনে প্রশ্ন থাকবে তখন মোমবাতির কোম্পানি ছিল কিনা, মোমবাতি তৈরির ফ্যাক্টরি ছিল কিনা, এটাও একটা কথা। মূলত খুশবু, মোমবাতি, আগরবাতি কিংবা সুগন্ধি মাজারে ছিটিয়ে দেওয়া, মাজারের গিলাপের উপরে দেওয়া, এটা সম্পূর্ণরূপে বৈধ, সম্পূর্ণরূপে বৈধ, হালাল। এখন পাঁচটা মোমের মধ্যে আমরা সবাই জানি পাঁচ কোনায় পাঁচটা মোম জ্বালানো মানে মানে পাক পাঞ্জাতনের নাম স্মরণ করে পাঁচজনের নামে পাঁচটা মোম দেওয়া হয়, মাঝখানে একটা, চার অন্তরালে চারটা, পাঁচটা মোম দেওয়া হয়। এই পাক পাঞ্জাতন মানে পাক মানে পবিত্র, পুত পবিত্র, পাঞ্জাতন মানে পাঁচজনের সমন্বয়ে একটা ঝুটি যেটাকে বলে পাঞ্জাতন, তন মানে দেহ, পাঁচজন মানুষের সমন্বয়ে একটা দেহ, একটা ঝুটি, একটা বস্তু স্বরূপ পাক পাঞ্জাতন। সেখানে কে? ইমাম হুসাইন আলাইহি আসসালাম, ইমাম হাসাইন আলাইহি আসসালাম, মাওলায়ে কায়নাত হযরত আলী, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই এই যে ছোট ভাইরা কথা বলে, এই আমরা এই পাক পাঞ্জাতন বলতে এই পাঁচজনকে আমরা চিনি, এরাই নবীর বংশ। নবীজি, মা আয়েশা সিদ্দিকার ঘরে একদিন আয়েশা একটি কালো চাদর পরিধান অবস্থায় মা আয়েশার ঘরে আসলেন, কিছুক্ষণ পর এই চাদরের মধ্যে ইমাম হুসাইন ঢুকলেন, এর কিছুক্ষণ পর ইমাম হাসান গেলেন, এর কিছুক্ষণ পর মা ফাতেমা ওই চাদরের মধ্যে ঢুকলেন, এরপর সর্বশেষ যিনি ঢুকলেন তিনি ছিলেন মাওলায়ে কায়নাত হযরত আলী। আমার নবীজি তাদেরকে চাদরের ভিতর বলে আল্লাহর দরবারে বলেন, হে আল্লাহ, এরাই আমার পরিবার, এরা আমার আওলাদ, এরাই আমার আহলে বাইত, এদেরকে আপনি পবিত্র রাখুন। কোরআন শরীফে এটা নিয়ে আয়াত নাজিল হয়েছে, নবী বলেছেন, হে আল্লাহ, আমার আহলে বাইতকে আপনি পবিত্রতা পবিত্র রাখুন, অপবিত্র থেকে দূরে রাখুন। এই পাঁচজনের নামে পাঁচটা মোম বিভিন্ন জলচকির মধ্যে দেওয়া হয়,
আমরা মাজার মঞ্জিলে গেলে কিন্তু সচরাচর পাঁচটা দেই না, কয়টা দেই? একটা। ওই পাঁচটা পাঁচ নামে দেই, আবার আমরা মাঝে মাঝে একটার মধ্যেই পাঁচজনের নাম নিয়ে, পাক পাঞ্জাতনের নাম নিয়ে একটা মোম আমরা মাজারে দিই। এখানে সর্বপ্রথম কোন জায়গা থেকে আসে, যদি আমি যদি হাকিকত থেকে জবাব দেই তাহলে সর্বপ্রথম হাসান বসরি হচ্ছেন পহেলা কুলি। কারণ মাওলা আলীর পর থেকে হযরত হাসান বসরি দিয়েই এই বেলায়াত রিসালাত এই আহলে বাইত আস্তে আস্তে চলে আসে। চোদ্দ খানদান চার পীর, চোদ্দ খানদান পর যেই ফুল ফুটলেন ওই ফুলের নাম হযরত খাজা উসমান হারুনি। সঠিকভাবে একবারে হাসান বসরির আগে কোন জায়গায় মোমবাতি দেওয়া হয়েছে এই বিষয়ে আমি অজ্ঞ। যদি বেলায়ত রিসালাত প্রকাশ পায় তাহলে মাওলা আলীর পরে সর্বপ্রথম যিনি ছিলেন পহেলা কলি তিনি নাম হচ্ছেন হযরত হাসান বসরি। হযরত হাসান বসরি থেকেই এই বেলায়াত এই রিসালাত এই আহলে বাইতের শুরু হয়ে গেছে। মাওলা আলীর পরে যিনি মালিক তিনি হচ্ছেন হাসান বসরি। তো পাক পাঞ্জাতনের পাঁচজন, ওই পাঁচজন ওরা মোমবাতি জ্বালানোর প্রয়োজন আমি মনে করি না, কারণ ওনারা এমনি পবিত্র, আজীবন পবিত্র, সৃষ্টি থেকে পবিত্র। যখন মাওলা মোহাম্মদ ময়ূর রূপে তখনও ওনারা পবিত্র, যখন মাওলা মোহাম্মদ ডিম্ব রূপে তখনও তারা পবিত্র, যখন মাওলা পাক পাঞ্জাতনকে চাদরের নিচে জড়ায়া ধরলেন তখনও তারা পবিত্র। তাদের নামে তারা মোমবাতি জ্বালানোর প্রয়োজন বলে আমি মনে করি না। যদি কেউ পাক পাঞ্জাতনের সম্মানার্থে মোমবাতি প্রদীপ জ্বালায় তাহলে আমরা যারা তার অনুসারী, আমরা যারা আহলে বাইতকে বিশ্বাস করি আমরা জ্বালাব। আর এর সর্বপ্রথম নাম আসে হযরত হাসান বসরি। আমি আপনার কথার জবাব এখানেই রাখলাম। একটি গান গাইলেন, আমার মন পাগলা দিন ফুরাইলে ভেঙ্গে যাবে এই রঙের মেলা। এ গানের এক লাইনে আছে, যেই পাতিলে রান্না করে খাইবি ওই পাতিলের নাই তলা। এই এখান থেকে আমার আপনার কাছে কথা থাকবে। মনে করেন আমি জহির পাগলার, আমার পাতিলের তলা নাই, পুনরায় এটাকে রিপেয়ারিং করার সুযোগ কি? যদি বলেন অলির দরবার গেলেই হয়ে যাবে, তা আমরা তো সারা জীবন অলির মাজারেই থাকি, এরপরেও যদি পাতিলের তলা না থাকে এরপরে করণ কি? মানে মাজার মঞ্জিলে গেলেই যে পাতিলের তলা ঠিক হয়ে যাবে, আসলে কি তাই না? আরো কোনো বিশেষ বস্তু আছে, হাকিকত কি? দেখেন মাজার মঞ্জিলে আমরা যারা যাই, আমরা গেলেই যে আমরা একেবারে আল্লাহওয়ালা মানুষ এটা ভুলেও সম্ভব না, ওই কর্ম আমাদের থাকতে হবে। যদি না থাকে তাহলে আমি মনে করি এই যাওয়া আসার মধ্যে কিছুই নাই, শুধু আসার যাওয়াটা ফাও হয়ে গেল। আপনি দয়া করে বলবেন যার তলা নাই এটা তৈরি করার জন্য কি করতে হবে, এই করণ কারণটা কিভাবে এটা একটু আপনি বলবেন। আমি আমার ভাই বলছেন একটু ভাব বিচ্ছেদ গান গাইতে হবে, তো যেহেতু অলির দরবার প্রথম দুইটি গান গেয়েছি গুরুপদের গান, উপদেশমূলক গান, তো ভক্তপদে তো গান গাইতে হবে, কারণ আমরা তো ভক্ত।
একটি ভক্তিমূলক গান আমি গাই, এরপরের গানটি আমি বিচ্ছেদ গান রাখবো ইনশাআল্লাহ। अरे ओ दयाल रे हाय रे चाको निराखी बा রুজের মায়না রুজের চাই না, রুজের মায়না রুজের চাই না, বেতন দিও একবারে হাইরে চাকো নিরাখি বামা। আনছার ফকির তোমা দরবারে আমার শালি বাবা, দরবারে হাইরে চাকো নিরাখি বামা। কাঞ্চন দয়াল তোমার পাইলে আমার সারে, কাঞ্চন হীরা মুক্তা দয়াল তোমার পাইলে আমার সারে, একবেলা তো রায়ো আহা
ना हारे हाय रे चाको निराखी बा पगला रे अमर मुर्शिद तुमा दरबारे अमर अंचर फकीर तुमा दरबारे हाय रे चाको করলাম চাকরি বন্ধু এই সংসারে চাকরি করলাম দয়াল এই সংসারে ভিতরে শেষ চাকরি দয়াল তোমারে পাইলে আমার সারে কাঞ্চন বন্ধু আমার আনছার ফকির তোমারে পাইলে আমার Oh.
রোজের মায় না জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা। প্রথম যেদিন দেখেছি মনে আপন জেনেছি, তুমি বন্ধু আমার ব্যথা বুঝো না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা। না জানো না তুমি, জানো না রে ফকির, তুমি মোর জীবনে সাধনা। ফাল্গুন দোল পূর্ণিমায় মৃদুল নিঠুর বন, ফুল বনের ফুল মধু আলপনা। ফাল্গুন দোল পূর্ণিমায় মৃদুল মধুর বন, ফুল বনের ফুল মধু আলপনা। মধু আমাধবীর রাতে প্রেয়সী তোমার সাথে, মধু আমাধবীর রাতে বন্ধু আর তোমার সাথে, করেছিলাম কত নিশি যাতনা, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা। তুমি জানো না ও, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা।
চলে গেলে আমায় ফেলে কি আগুন হৃদয়ে জ্বলে একদিনও আসিয়া তুমি দেখলে না চলে গেলে আমায় ফেলে কি আগুন হৃদয়ে জ্বলে একদিনও আসিয়া বন্ধু দেখলে না যদি পাইতাম তোমার কুটিরে দেখাইতাম বক্ষ ছিরে যদি পাইতাম তোমার কুটিরে দেখাইতাম বক্ষ ছিরে মুখের ব্যথা মুখে বলা চলে না জানো না রে প্রিয় তুমি মোর জীবনে সাধনা তুমি জানো না ও তুমি বুঝো না রে প্রিয় তুমি মোর জীবনে সাধনা নোলার দাবানো পোড়ায় কত বন জঙ্গল মন পোড়ানো শুধু বাহানা কষ্ট নোলার দাবানো পোড়ায় কত বন জঙ্গল মন পোড়ানো শুধু বাহানা কত বিরহিণী অন্তরালে বিনা কষ্টের আগুন জ্বলে বিরহিণী অন্তরালে বিনা কষ্টের আগুন জ্বলে জল দিলে পারে আগুন নিভে না তুমি জানো না তুমি জানো না রে জনম জনমে খেতি অপ্তেজ মরুভূমি কোথাও খুঁজিয়া তোমায় পাইলাম না আমি খুঁজি জনম জনমে খেতি অপ্তেজ মরুভূমি কোথাও খুঁজিয়া তোমায় পাইলাম না বিজয় বলে রে বিজয় বলে রে বিজয় বলে চিত্ত চুপ আসবে কি জীবনে মো পাগল বিজয় বলে চিত্ত জীবনে মো রইয়া গেল বক্ষ
জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা, তুমি জানো না ও তুমি জানো না রে বন্ধু, তুমি মোর জীবনে সাধনা। তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন জেনেছি, প্রথম যেদিন দেখেছি মনে আপন জেনেছি, তুমি বন্ধু আমার ব্যথা বুঝো না তুমি জানো না, ও তুমি জানো না রে প্রিয়, তুমি তুমি জানো না রে প্রিয়। আনছার ফকির তুমি মোর জীবনে সাধনা, আসসালামু আলাইকুম। আমার এই গানে